সামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এই ভিডিওতে ডিএলএড একুশ তেইশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য বাংলার হানড্রেড এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করছি তোমরা এখান থেকে নাইনটি পারসেন্ট এমসিকিউ কমন পাবে দেখো নাম্বার ওয়ান শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথাটি কে বলেছিলেন অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার টু কোন প্রাণীর ডাককে হ্রেসা বলা হয় অ্যান্সার হবে ঘোড়ার ডাককে নাম্বার থ্রি রেডিও বা টেপ রেকর্ডার কোন ধরনের শিক্ষা উপকরণ শ্রবণ ভিত্তিক শিক্ষা উপকরণ যে পাঠে রব উত্থিত হয় তাকে বলে সরব পাঠ শুভা ছোট গল্পটি লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি কার লেখা জীবন স্মৃতিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেভেন বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় এইট উপভাষা কয় প্রকার উপভাষা পাঁচ প্রকার নাইন অনুশিক্ষণের সময়কাল হলো পাঁচ থেকে ছ মিনিট টেন বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হল উনচল্লিশটি ইলেভেন চ বর্গের চতুর্থ বর্ণটি হল ঝ টুয়েলভ শিশুদের ভাব প্রকাশের সর্বোত্তম মাধ্যম হল মাতৃভাষা থার্টিন পদ কয় প্রকার পদ পাঁচ প্রকার ফরটিন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের নাম পাতাবাহার ফিফটিন বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সিক্সটিন কোন প্রাণীর ডাককে কেকা বলা হয় এটা হবে ময়ূরের ডাককে সেভেনটিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ এইটিন প বর্গের তৃতীয় বর্ণটি হল ব নাইনটিন দূরদর্শন বা টেলিভিশন কোন ধরনের শিক্ষা উপকরণ এটা হবে শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ টোয়েন্টি ব্যাকরণ শিক্ষার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল আরোহী পদ্ধতি টোয়েন্টি ওয়ান যে পাঠে রব বা ধ্বনি উত্থিত হয় না তাকে বলে নীরব পাঠ টোয়েন্টি টু নিচের কোনটি অল্পপ্রাণ বর্ণ অ্যান্সার হবে গ টোয়েন্টি থ্রি কৃষ্ণ কোন জাতীয় শব্দ কৃষ্ণ একটি তৎসম শব্দ টোয়েন্টি ফোর হজ বড়ল কাল লেখা হজ বড়লো সুকুমার রায়ের লেখা টোয়েন্টি ফাইভ তৃতীয় শ্রেণীর নদী কবিতাটি লেখককে নদী কবিতাটি লেখক হলেন শক্তি চট্টোপাধ্যায় টোয়েন্টি সিক্স নকল সোনা এখানে নকল শব্দটি কোন পদ এটা হবে বিশেষণ পদ টোয়েন্টি সেভেন পুতুল নাচের ইতিকথা কথা উপন্যাসটি লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় টোয়েন্টি এইট বর্গের প্রথম ও তৃতীয় বর্ণটি হল অল্পপ্রাণ টোয়েন্টি নাইন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের নাম আমার বই থার্টি কিশোর কবি কাকে বলা হয় কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে থার্টি ওয়ান নিচের কোনটি অঘোষ বর্ণ এটা হবে ক থার্টি টু বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা হল আটটি থার্টি থ্রি তৎসম শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় সাধু ভাষায় থার্টি ফোর সহজ বইটি বইটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর থার্টি ফাইভ নিম্নলিখিত কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয় এটা হবে বাক্য গঠন বাক্য গঠন আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয় থার্টি সিক্স ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা হয় এটা হবে তিন ভাগে থার্টি সেভেন রঘুনাথপুর শব্দটি কোন জাতীয় বিশেষ্য রঘুনাথপুর একটা জায়গার নাম বুঝতেই পারছো তাহলে এটা হবে স্থানবাচক বিশেষ্য থার্টি এইট পঞ্চম শ্রেণীর মাঠ মানে ছুট কবিতাটির কবি কে মাঠ মানে ছুট কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ থার্টি নাইন ট বর্গের চতুর্থ বর্ণটি হল ঢ ফর্টি প্রকাশধর্মী দক্ষতাগুলি হল প্রকাশধর্মী দক্ষতা মানে যে দুটি দক্ষতা সাহায্যে শিক্ষার্থীরা ভাব প্রকাশ করতে পারে তাহলে এটা হবে কথন ও লিখন কথা বলা এবং লেখার সাহায্যে আমরা ভাব প্রকাশ করতে পারি ফর্টি ওয়ান কোনটি ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্য নয় এটা হবে অস্পষ্টতা ফর্টি টু গ্রহণ দক্ষতা হলো এটা বুঝতে পারছো প্রকাশ দক্ষতার উল্টো গ্রহণধর্মী দক্ষতা মানে যে দুটি দক্ষতার সাহায্যে আমরা ভাব গ্রহণ করতে পারি এটা হবে শ্রবণ ও পঠন ফর্টি থ্রি আদর্শ পাঠের কটি বৈশিষ্ট্য আদর্শ পাঠের পাঁচটি বৈশিষ্ট্য ফর্টি ফোর কোন পাঠের সাহায্যে শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি সম্বন্ধে জানা যায় অ্যান্সার হবে সরব পাঠ ফর্টি ফাইভ ভাষা শিক্ষার উপযুক্ত স্তর কোনটি অ্যান্সার হবে প্রাথমিক স্তর ফর্টি সিক্স কোন প্রাণীর ডাককে বুককন বলা হয় কুকুরের ডাককে বুককন বলা হয় ফর্টি সেভেন আদর্শলিপি বইটির রচয়িতা কে আদর্শলিপি বইটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফর্টি এইট রজনীকান্ত সেনকে বলা হয় কান্ত কবি ফর্টি নাইন বর্গের তৃতীয় বর্ণটি হলো দ ফিফটি ক্ষীরের পুতুল কার রচনা ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা ফিফটি ওয়ান সমাপ্রিকা ক্রিয়া কোনটি এটার অ্যান্সার হবে অপশান ওয়ান সে খেলছে ফিফটি টু নুরু থেকে নজরুল কোন শ্রেণীর পাঠ্যতালিকাভুক্ত এটা হবে প্রথম শ্রেণী ফিফটি থ্রি বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত এটা হবে শিশু ফিফটি ফোর নৌকা যাত্রা কবিতাটির কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর ফিফটি ফাইভ নিচের কোনটি ঘোষ বর্ণ এখানে ঘোষ বর্ণ হল গ ফিফটি সিক্স অনুলিখন মূলত শিখর নির্ভর ফিফটি সেভেন বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠ প্রয়োজন এটা হবে অনুপাঠ ফিফটি ভাষার প্রধান উপাদান হল শব্দভাণ্ডার ফিফটি নাইন কিসের মাধ্যমে ভাষা ধনিরূপ প্রকাশ পায় সোনা ও বলা সিক্সটি স্ত্রীর পত্র ছোট গল্পটি লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সিক্সটি ওয়ান প্রফেসর শঙ্কু কার রচনা সত্যজিৎ রায় সিক্সটি পশু দেশে কোন শ্রেণীর পাঠ্য তালিকাভুক্ত প্রথম শ্রেণীর সিক্সটি থ্রি শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটি কোন প্রবন্ধ থেকে গৃহীত এটার অ্যান্সার হবে শিক্ষায় সাঙ্গীকরণ সিক্সটি ফোর চতুর্থ শ্রেণীর নরহরি দাস গল্পটি লেখক কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সিক্সটি ফাইভ কোন পদ্ধতিতে দুটি বিষয় যোগসূত্র স্থাপন করে শিক্ষাদান করা হয় এটা হবে অনুবন্ধ পদ্ধতি সিক্সটি সিক্স শিউলি ফুল কোন কালে ফোটে শিউলি ফুল শরৎকালে ফোটে সিক্সটি সেভেন চলচ্চিত্র চঞ্চরি গ্রন্থটি রচয়িতা কে এটা হবে সুকুমার রায় সিক্সটি এইট ভারতের জাতীয় পশু হল বাঘ সিক্সটি নাইন পল্লী কবি কাকে বলা হয় অ্যান্সার হবে জসিম উদ্দিন সেভেনটি লেবু পাতা চা কীরকম ছড়া এটা হবে খেলাভিত্তিক ছড়া সেভেন্টি ওয়ান ব্ল্যাকবোর্ড কোন ধরনের শিক্ষা উপকরণ ব্ল্যাকবোর্ড দর্শনভিত্তিক ভিত্তিক শিক্ষা উপকরণ সেভেন্টি টু ছিন্ন পত্রাবলী কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর সেভেন্টি থ্রি ভারতের জাতীয় ফুল হলো পদ্ম সেভেন্টি ফোর গাছেরা কেন চলাফেরা করে না এটি কোন শ্রেণীতে পড়ানো হয় এটা হবে তৃতীয় শ্রেণীতে সেভেন্টি ফাইভ ঠাকুমার ঝুলি কে দক্ষিণারঞ্জন মিত্র সেভেন্টি সিক্স ভারতের জাতীয় পাখি হল ময়ূর সেভেন্টি সেভেন পথের পাঁচালি কার সৃষ্টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেভেন্টি এইট সত্যি সোনা গল্পে চাষির ছেলে কেমন প্রকৃতির ছিল অলস ও লোভী প্রকৃতির সেভেন্টি নাইন চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র কবিতার কবি কে সুনির্মল বসু এইটটি পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হল মেছো বিড়াল এইটটি ওয়ান কোন পাঠ শিশুদের নামতা শেখানোর জন্য উপযোগী এটা হবে সমবেত পাঠ এইট্টি টু মূ্যা দন্তান্ন এবং ম বর্ণগুলি হল নাসিক্য বর্ণ এইটটি থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এইটটি ফোর হিংসুটি গল্পটির রচয়িতা কে সুকুমার রায় এইটটি ফাইভ কোন পদ্ধতিতে ব্যাকরণের সূত্রগুলিকে মুখস্থ করানো হয় এটা হবে সূত্রপদ্ধতি এইটটি সিক্স শিক্ষা উপকরণকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে এইটটি সেভেন অর্থ অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সাত ভাগে এইটটি এইট শ্রেণীকক্ষে সর্বদা একটি প্রয়োজনীয় উপাদান হল ব্ল্যাকবোর্ড এইটটি নাইন সৈন্যদল কী জাতীয় বিশেষ্য সৈন্যদল সমষ্টিবাচক বিশেষ্য নাইনটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের নাম হল সাহিত্য মেলা নাইনটি ওয়ান এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বর্ণিত গ্রামটির নাম ছিল হাতিঘর নাইনটি টু পঞ্চম শ্রেণীর তালনবমী গল্পটি গল্পটির কাল লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাইনটি থ্রি সহজপাঠ বইয়ের ছবিগুলি এঁকেছেন নন্দলাল বসু নাইনটি ফোর আমাদের গ্রাম কবিতার রচয়িতা কে এটা হবে বন্দে আলী মিয়া নাইনটি সিক্স বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ হল ঘোষ বর্ণ নাইনটি সেভেন বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হল মহাপ্রাণ বর্ণ নাইনটি এইট চতুর্থ শ্রেণীর বনভোজন গল্পটি লেখক হলেন গোলাম মোস্তফা নাইনটি নাইন সত্যি গল্পে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী এবং লাস্ট কোয়েশ্চেন হান্ড্রেড অনুশিক্ষণের ক্ষেত্রে কয়টি দক্ষতা লক্ষ্য করা যায় এটা হবে পাঁচটি দক্ষতা তাহলে এই ছিল বাংলার জন্য হান্ড্রেড এমসিকিউ সাজেশন এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং বাকি সাবজেক্টের এমসি সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো